আসসালামু আলাইকুম, সুমায়া স্পোর্ট অ্যান্ড ফ্যাশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা অনেকেই কেক বানাতে পারেন, তবে যারা পারেন না, একেবারেই নতুন, ঠিক তাদের জন্য আমার এই কেকটা আজকে সাজানো। খুবই সহজে কিভাবে একটি কেক তৈরি করা যায় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকে ভাবেন আমি ক্রিম ঠিকভাবে বসাতে পারি না, আমি ক্রিম দিয়ে ফ্লাওয়ার তৈরি করতে পারি না, আমি মনে হয় কেক বানাতে পারবো না। ঠিক তা নয়, দেখুন আমি উপরে চকলেট দিয়েছি, আমার ক্রিমটা কিভাবে বসেছে, আমার সেই হুইপিং ক্রিমটা একটুও দেখা যাচ্ছে না। ঠিক এইভাবে আপনারা যে কোনো অকেশনের কেক তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নেই এর জন্য আমি প্রথমে কী করব। আমি প্রথমে এই কেকটিকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখুন আমি উপরে হাত দিয়ে ছুরি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে কেটে নিচ্ছি, ঠিক এভাবে কেটে নিতে হবে। আমি এই কেকটি কিভাবে তৈরি করে নিয়েছি তার ভিডিও আমার চ্যানেলে আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখুন আমি কেকটিকে কেটে দুভাগ করে নিয়েছি। আমি আজকে ছোট একটি কেক বানিয়ে আপনাদের দেখাবো, তাই বেশি বড় হবে না। আমি কেক টুল ছাড়াই আজকে আপনাদের কিভাবে কেক তৈরি করা যায় তা দেখাবো, কারণ অনেকের ঘরে কেক টুল নেই, তাই তারা ভাবে আমি কেক টুল ছাড়া কিভাবে কেক তৈরি করব। দেখুন আমি একটি প্লেটে নিয়েছি, এখন আমি এক পিস কেক বসিয়ে দিয়েছি। এখন এতে আমি পানির সাথে চিনি মিশিয়ে সিরাপ বানিয়ে নিয়েছি। এখন এই সিরাপটা কেকের গায়ে ভালোভাবে দিয়ে দেব, তবে আপনারা চাইলে এখানে দুধ দিতে পারেন অথবা যে কোনো ফ্লেভারের জুস দিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি এক পিস কেকের গায়ে ক্রিম দিয়ে দিচ্ছি। দেখুন আমার হুইপিং ক্রিমটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে আরেকটি পিস ছিল সেই পিসটা এটার উপরে বসিয়ে দিচ্ছি। এখন এটার উপরেও আমি সেই সিরাপ দিয়ে দিচ্ছি। সিরাপটা খুব ভালোভাবে কেকের গায়ে দিয়ে দিতে হবে। এখন আমি এটার উপরেও হুইপিং ক্রিম দিয়ে ভালোভাবে এটাকে লাগিয়ে নেব। দেখুন আমি কেক টুল ছাড়াই প্লেট ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে করে নিচ্ছি, ঠিক আপনারা এভাবেই করে নেবেন। এই হুইপিং ক্রিমটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি এর ভিডিওটাও আমার চ্যানেলে আছে, ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এভাবে কেকটার গায়ে সুন্দর করে হুইপিং ক্রিম লাগিয়ে নিতে হবে। দেখুন আমার ক্রিম লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দেখুন আমি আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়েছি। এখন আমি চকলেট দিয়ে কেকটাকে সাজিয়ে নেব। তো আমি মাঝখানে এটার নাম লিখব, তাই আমি এখানে একটি পটের ঢাকনা বিছিয়ে দিয়েছি, কারণ আমার এই মাঝখানে যেন জায়গাটা সাদা থাকে। আপনারা চাইলে কাগজ কেটে তারপরও দিয়ে নিতে পারেন, পরে কাগজটা উঠিয়ে নেবেন। দেখুন আমি যে চকলেট নিয়েছি, চকলেটের গুঁড়োটাকে আমি কেকের গায়ে শুধু হাত দিয়ে মেরে মেরে লাগিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এইভাবেই লাগিয়ে দিবেন। এখন প্লেটে যা নিচে পড়েছে সেগুলি হাত দিয়ে উঠিয়েও আমি কেকের গায়ে চকলেটগুলি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার চকলেট কেক, খুবই সহজে। এখন হুইপিং ক্রিমটা দেখা যাচ্ছে না, শুধু চকলেট আর চকলেটই দেখা যাচ্ছে, আর বাচ্চারা এটা তো খুবই পছন্দ করবে। আমি এখন এটার চতুর্দিকে যে চকলেটগুলি পড়েছে এটাকে ভালোভাবে মুছে নেব। দেখুন আমার চকলেট পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে নাম লিখে নেব। দেখুন আমি নাম লিখে নিচ্ছি। আমি এখানে হ্যাপি বার্থডে ওয়ালি লিখে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে যা লিখতে চান তাই লিখে নেবেন। কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছে, কিন্তু দেখুন কত সহজেই আমি কেকটাকে তৈরি করে নিয়েছি। আশা করি ইনশাল্লাহ আপনারাও এভাবে খুব সহজেই ঘরে কেক তৈরি করে নেবেন।
দেখুন আমার কেক তৈরি হয়ে গেল। এখন আমি যে চকলেটের চতুর্দিকে গোল চিহ্নটাতে একটু চকলেট দিয়ে এটাকে গোল করে দেব। দেখুন আমি হাত দিয়ে চকলেট দিয়ে দিচ্ছি, তাহলে কেকটা দেখতে আরও সুন্দর হবে। খুবই সহজ উপায়ে কিভাবে কেক তৈরি করা যায় আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তা করবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তৈরি হয়ে গেল আমার বার্থডে কেক ডেকোরেশন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।